চার দিন ধরে নিজের আট প্রতিষ্ঠান দখল করে রাখার অভিযোগ করেছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। দুঃখ দুর্দশায় পড়ে গেছি উল্লেখ করে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডক্টর ইউনুস বলেন, কেউ সহযোগিতা করছে না, এমনকি একাধিকবার পুলিশকে জানানো হলেও পুলিশ বা সরকারের কেউ সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেছেন তিনি। আর এই খবরে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, বাংলাদেশ থেকে ডক্টর ইউনুসকে নিয়ে যে খবর পাওয়া যাচ্ছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন। একই সঙ্গে ডক্টর ইউনুসকে বছরের পর বছর ধরে জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার বলেও আখ্যায়িত করেছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই সব মন্তব্য করেন। এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ সকালে সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকারের লোকেরা তার সমস্ত গ্রামীণ অফিস দখল করেছে এবং আপনি জানেন সরকার তার বিরুদ্ধে নতুন অভিযোগও দায়ের করেছে। জাতিসংঘ মহাসচিব কি তার আশঙ্কাজনক পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বিষয়টি নিয়ে আমরা খুব ভালোভাবেই অবগত আছি। আমি আবারও বলতে চাই, ডক্টর ইউনুস বছরের পর বছর ধরে জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার। তিনি আরও বলেন, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় ক্ষেত্রেই আমাদের একজন সহযোগী এবং তিনি সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং সাধারণভাবে আমাদের উন্নয়নের কাজকে ঘিরে বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন। স্টিফেন ডুজারিক বলেন, ডক্টর ইউনুসকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে যেসব খবর আসছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন। এর আগে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের দেখে অত্যন্ত দুঃখ কষ্ট এবং দুর্দশায় পড়ে গেছে বলে জানান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। নিজের বাড়িতে অবরুদ্ধ হচ্ছি, টেলিকম ভবনে 18টি প্রতিষ্ঠানের মধ্যে চার দিন ধরে 8টি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করা হয়েছে, কাজ করতে দেওয়া হচ্ছে না, একাধিকবার পুলিশকে জানানো হয়েছে কিন্তু পুলিশ বা সরকার কেউ সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন ডক্টর ইউনুস। আব্দুল্লাহ নোমান, আমার সংবাদ, ঢাকা।